বৃহস্পতিবার দুপুরে শিক্ষকতার চাকরিতে নিয়োগ করার দাবি সহ একাধিক দাবিতে নদিয়া জেলা শাসকের দপ্তরের এক বিক্ষোভ কর্মসূচি পালন করলেন দি এলএড প্রশিক্ষিত ঐক্য মঞ্চের সদস্যরা। এই দিন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দান থেকে এক পদযাত্রার মাধ্যমে জেলা শাসকের দপ্তরে পৌঁছন তারা। ঐক্য মঞ্চের পক্ষ থেকে জেলা শাসককে একটি লিখিত ডেপুটেশন জমা দেন তারা। তাদের দাবি, 2015 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত তাদেরকে শিক্ষকতা কর্মে নিয়োগ করেনি সরকার। অবিলম্বে তাদেরকে নিয়োগ করার দাবিতে মূলত এই দিনে ডেপুটেশন বলে বিক্ষোভ মঞ্চ থেকে জানিয়েছেন ডিএলএড প্রশিক্ষিত ঐক্য মঞ্চের সদস্যরা। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আমরা 2015 সালে যে প্রাইমারি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় পাশ করেছিলাম, তখন আমাদের প্রশিক্ষণ ছিল না। তো 2017 সালের 26 অক্টোবর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মশাই বলেছিলেন যে এখন যাদের প্রাইমারিতে নিয়োগ দিতে পারলাম না, অর্থাৎ যারা প্রশিক্ষণ সম্পূর্ণ করতে পারলে না, তারা যদি পরবর্তীকালে প্রশিক্ষণটা সম্পূর্ণ করো তাহলে তাদের আমরা প্রাথমিকে ধাপে ধাপে সরলীকরণ পদ্ধতির মাধ্যমে নিয়োগ করে দেবো। তো সেই অনুযায়ী আমরা ঘটি বাটি জমি যা কিছু ছিল এবং মায়ের গহনা বন্ধক দিয়ে আমরা আমাদের বহু টাকার বিনিময়ে ট্রেনিংটা কমপ্লিট করি, কারণ আমাদের শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমাদের চাকরিটা দেওয়া হবে। সেই চাকরির তার আশায় তার প্রতিশ্রুতিতে আমরা কিন্তু নিয়োগটা আমাদের যে ডিএলএডটা সেটা কমপ্লিট করি। কিন্তু সেটা 2015 সালের কথা, এখনও পর্যন্ত এই 5 বছর হয়ে গেল, মাননীয় শিক্ষামন্ত্রী তার যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি এখনও পালন করেনি। সেই জন্য আমরা আজ এখানে এসেছি, ডিএম স্যারের কাছে আমরা ডেপুটেশন দেবো এবং আমাদের বিক্ষোভ কর্মসূচি থাকবে। আমরা জানতে চাই একজন শিক্ষামন্ত্রী তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তিনি কী জন্য দিয়েছেন, তিনি কি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন ডিএডে ভর্তি করানোর জন্য? আমরা সেটা জানতে চাই যে কলেজগুলোতে ভর্তি হচ্ছে না, আমরা জানেন যে ডিএলএড করছে না বেশিরভাগ, তো তিনি কি সেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন? আমরা চাইছি তিনি যদি মিথ্যা প্রতিশ্রুতি না দেন তাহলে আমরা যে কষ্ট করে ডিএলএডটা কমপ্লিট করেছি সেটা আমরা কমপ্লিট করেছি কারণ আমরা চাকরি পাবো বলে, তো আমাদের তিনি চাকরি দিন। আর আমাদের মধ্যে এমন অনেক আছে যারা 40 বছর বয়স হয়ে গেছে, তারা তার কথা মতো নিজের সে সম্বলটুকু বিক্রি করে দিয়েছে, সেটা বিক্রি করে সে ডিএলএডটা কমপ্লিট করেছে চাকরির জন্য। তার যে সন্তান, তার স্ত্রী, তার এখন অভুক্ত অবস্থায় আছে, তো তাদের মুখে দুমুঠো তুলে দেওয়ার জন্য তিনি সেই জমিটা বিক্রি করে ডিএলএডটা কমপ্লিট করে শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি মতো চাকরি তার জন্য তিনি ভেবেছিলেন যে তার চাকরিটা হবে, কিন্তু তার এখন তো বয়স শেষ, সে তো যে নতুন যে যদি প্রাথমিক পরীক্ষা নেওয়া হয় সেখানে বসতে পারবে না, তাহলে সে কী করবে? সে কি ভুল করেছে? সে কি ডিএলএডটা কমপ্লিট করে এবং 2015 যে প্রাথমিক টেট পাস সেখানে টেট পাসটা করে সে কি ভুল করেছে? সেটা আমরা সরকারের কাছে জানতে চাইছি, সে কি ভুল করেছে? তার কি উচিত, তার উচিত ছিল না নিশ্চয়ই যে ডিএলএডটা কমপ্লিট করার, কারণ শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি শিক্ষামন্ত্রী, তিনি কোনো সাধারণ মানুষ নয়। আপনারা কতজন আছেন এরকম? আমরা এরকম প্রায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে 1200 জন মতো আছি। এই জেলাতে 50-60 জন মতো হতে পারে। আপনার নাম? আমার নাম সৌমেন প্রামাণিক। ডেজিগনেশন? আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক ডিএলএড ঐক্য মঞ্চের জেলা সম্পাদক।